আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলের রিল থেকে আপনি টাকা ইনকাম করতে চান এবং মনিটাইজেশন পেতে চান তাইলে আপনাকে ফেসবুকের যে রুলগুলি আছে সেগুলি কিন্তু মানতে হবে যদি আপনি না মানেন সেগুলি সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার রিল ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না এবং আপনার রিলটা মনিটাইজেশন হবে না তো এখন কথা হচ্ছে আপনি সেই শর্তগুলি মানছেন কি না বা আপনার যে রিল ভিডিওগুলি আছে সেগুলি আদৌ মনিটাইজেশন হবে কি না সেই বিষয়টাই আমরা আজকে চেক করব তো প্রথমত হচ্ছে আমরা যে কাজটা করব। আমরা আমাদের মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন এখান থেকে আমি এই আইকনে ক্লিক করে আমার আগের যে ট্যাবগুলি আছে সেগুলিকে কেটে দিয়ে নতুন করে একটা ট্যাব নিয়ে নিলাম এবার এখানে হচ্ছে আমি লিখে নিব ম্যাটা ফর ক্রিয়েটর এখানে দেখেন আমার আগে থেকে লেখা আছে আপনারা জাস্ট লিখে নেবেন তো আমি ম্যাটা ফর ক্রিয়েটর উপর ক্লিক করে দিলাম এবার হচ্ছে আমাদের এখানে একটু লোড নেবে এবং আমি একটু উপরের দিকে গেলে এদিকে যে ফেসবুকের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব এবং এখান থেকে যদি ম্যাটা ফর ক্রিয়েটর ফেসবুকের উপর আমরা ক্লিক করে দিই তাইলে আমাদেরকে নতুন একটা যে পেজ আছে সেখানে নিয়ে যাবে তো এখানে নিয়ে আসার পর হচ্ছে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনি এখান থেকে এই থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন এবং এদিক থেকে এই টুলস অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনি একটু স্ক্রোল করে নিচে গেলে আপনি এদিক থেকে মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপ আপনাদের এই পেজটা আর লোড নেবে লোড নেওয়ার পরে হচ্ছে সম্পূর্ণটা যখন লোড নেবে তখন আমাদের সামনে কিন্তু নতুন একটা অপশন চলে আসবে তো এখানে হচ্ছে দেখেন আমাদের এই যে চ্যাক ইট আউট আমরা এইটার উপর একটা ক্লিক করে দেব এইটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি জুম করে যেমন এই যে আমাদের প্রথম যে আইডিটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক আইডি এবং এইটা হচ্ছে আমাদের পেজ এইটা হচ্ছে আমাদের পেজ এটা পেজ এটা পেজ এইটাও পেজ তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু রিল ভিডিও আমাদের ফেসবুক প্রোফাইলে আপলোড করি সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এই যে প্রোফাইলটা আছে সেটা সিলেক্ট করে নিব এবার কথা হচ্ছে দেখেন এই পেজগুলি কিন্তু আমার নতুন ক্রিয়েট করা এই জন্য এগুলিতে কিন্তু ব্লু টিক মার্ক নাই এবং এই যে গাজিটেক আইটি এটা অনেক দিন আগে খোলা এবং এটা মনিটাইজেশন হওয়ার মতো একটা পেজ এর জন্য গ্রিন টিক মার্ক দিয়ে দিয়েছে এবং এদিকে আমাদের আরো বেশ কিছু পেজ আছে যেগুলি আমাদের মনিটাইজেশন হবে তো এখন কথা হচ্ছে যে এই যে এখানে যে আমাদের প্রোফাইলটা আছে আপনার যদি এই প্রোফাইলের মধ্যে এখানে আপনার ব্লু থাকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার এই ফেসবুক ফেসবুক আইডি থেকে থেকে রিল মনিটাইজেশন হবে ইনকামটা যদি আপনার পেজে হয়ে এরকম ইয়েলো কালার চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ফেসবুক আইডিটি থেকে আপনার রিল ভিডিও মনিটাইজেশন হবে না এবার হচ্ছে এখানে আরেকটা বিষয় আমি যদি এই আমার যে নামের উপর ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এখানে আরও বেশ কিছু অপশন আসবে দেখেন তো এইখান থেকে হচ্ছে আমরা এই অ্যারোকিতে ক্লিক করে আমরা যদি একটু নিচে যাই তাইলে আমাদের যে ফেসবুক প্রোফাইলের যে ইনফরমেশন আছে সেগুলি কিন্তু আমাদেরকে দেখাবে এবার এইখান থেকে আমরা ইনস্ট্রিম এখান থেকে এই ক্রাইটেরিয়ার উপর যদি ক্লিক করে দিই তাইলে দেখেন আমরা কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে বড় বড় ভিডিও আপলোড করলে আপলোড করে ফেসবুক পেজের মতো কিন্তু ইনকাম করতে পারবো তো এই জন্য আপনাকে বড় ভিডিও আপলোড দিতে পারেন রিল ভিডিও আপলোড দিতে পারেন আপনি আপনার প্রোফাইল থেকে এখন ইনকাম করতে পারবেন তো এখন এই সম্পূর্ণ বিষয়গুলি যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকামটা হবে এবং এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ফেসবুক আইডিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে উপর দিয়ে লেখা দেখবেন যে পার্টনার আইডিতে কিন্তু পার্টনার ইস্যু সমস্যাটা নেই তার মানে আমি এখান থেকে লং ভিডিও প্লাস রিল ভিডিও দুই জায়গা থেকে কিন্তু ইনকাম করতে পারবো কিন্তু যাদের ফেসবুক প্রোফাইলে পার্টনার মনিটাইজেশন ইস্যু সমস্যাটা আসে তারা কিন্তু ইনকাম করতে পারবেন না তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা সম্পূর্ণটা ক্লিয়ার করতে পেরেছি আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং নিয়মিত ফেসবুক পেজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ